سورة أعلى. بسم الله الرحمن الرحيم. دايماي برم دالو الله رنمي. سبح اسم ربك الأعلى الذي خلق فسوى. তুমি তোমার সুমহান প্রতিপালকের নামের পবিত্রতা ও মহিমা ঘোষণা করো, যিনি সৃষ্টি করেন ও সুঠাম করেন। এবং যিনি পরিমিত বিকাশ সাধন করেন ও পথ নির্দেশ করেন। এবং যিনি তীর্ণ আদি উৎপন্ন করেন। فَجَعَلَهُ غُثَاءً أَحْوَى পরে উহাকে ধূসর আবর্জনায় পরিণত করেন। سَنُقْرِئُكَ فَلَا تَنْسَى إِلَّا مَا شَاءَ اللَّهِ إِنَّهُ يعلم الجهر وما يخفى নিশ্চয় আমি তোমাকে পাঠ করাইব, ফলে তুমি বিস্মিত হইবে না। আল্লাহ যাহা ইচ্ছা করিবেন তাহা ব্যতীত তিনি জানেন, যাহা প্রকাশ্য ও যাহা গোপনীয়। ونيسرك لليسرى আমি তোমার জন্য সুগম করিয়া দিব পথ। فذكر إن نفعت الذكرى উপদেশ যদি ফলপ্রসূ হয় তবে উপদেশ দাও। سيذكر من يخشى যে ভয় করে সে উপদেশ গ্রহণ করিবে। ويتجنبها الأشقى الذي يصلى النار الكبرى আর উহা উপেক্ষা করিবে যে নিতান্ত হতভাগ্য, যে মহা অগ্নিতে প্রবেশ করিবে। ثم لا يموت فيها ولا يحيا অতঃপর সেথায় সে মরিবেও না বাঁচিবেও না। قد أفلح من تزكى নিশ্চয়ই সাফল্য লাভ করিবে যে পবিত্রতা অর্জন করে। وَذَكَرَ اسْمَ رَبِّهِ فَصَلَّى এবং তাহার প্রতিপালকের নাম স্মরণ করে ও সালাত আদায় করে। بَلْ تُؤْثِرُونَ الْحَيَاةَ الدُّنْيَا কিন্তু তোমরা পার্থিব জীবনকে প্রাধান্য দাও। والآخرة خير وأبقى অথচ আখিরাতই উৎকৃষ্টতর এবং স্থায়ী। إن هذا لفي الصحف الأولى ইহা তো আছে পূর্ববর্তী গ্রন্থে। صحف إبراهيم وموسى ইব্রাহিম ও মূসার গ্রন্থ।